নমস্কার বন্ধুরা আমি বেঙ্গলি গার্ডেনার জিত তো আজ কোনো পরিচর্যার ভিডিও নয় আমি আমার মামার বাড়িতে এসেছি এবং এখানে দেখুন এই যে বগেনভিলিয়া বা কাগজ ফুলের গাছটা আছে এই গাছে প্রচুর ফুল হয়েছে এই গাছটার কোনো ধরনের পরিচর্যা করা হয় না বিনা পরিচর্যায় দেখুন এই গাছে কত ফুল হয়েছে এই গাছের মাঝখানের কিছু অংশ দেখুন একটু খালি আছে তার কারণ অনেক ফুল মাটিতে ঝরে গেছে যারা জমিতে বা মাটিতে বগেন গাছ করতে চান তারা গাছটাকে এমন জায়গায় বসাবেন যেখানে সারা দিন এই বোগেন বিলিয়া গাছ সূর্যের আলো ডাইরেক্টলি পাবে তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এই মাটির কাছে কোনো রকমের সার ফার্টিলাইজার কিংবা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক বছর কিংবা দু বছর অন্তর আপনাদের বগেন বিলিয়া গাছগুলোকে একটু ডালপালা কাটে ছাটেই করে দেবেন তাহলে গাছটা একদম ঠিকঠাক সেপে থাকবে এবং দেখতে ভালো লাগবে তো একটা খুবই ছোট করে বোগেন মিলিয়া গাছের ওভারভিউ দিলাম আশা করবো এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন দেখা হবে এর পরের ভিডিওতে